কার বাবে কি হল সেই সব জনার আমার প্রয়োজন নাই। মুঠতে জনা বুঝা মানুষ হয়ে আপনি এই কাম কিয় করলে সেইটা লাগে। কথাটা অল্প বেলেগও রাজীব, অল্প বেলেগ ধনী মানুষের ক্ষেত্র হয় তোমালোকর নিচিনা, কিন্তু কিন্তু আমার নিচিনা দুখিয়া মানুষে কিবা এটা করলে তিলটুয়ে তাল হয়ে যায়। রবাসন রহিম, রবলগিয়া কথা নহয় কাজী সাহেব, এইটো ভুল যদি আমি করিল হেতেন ইয়াদিন চেঁচাই কি কলে হেতেন, সন্মান করে আছো বলে সকল সহ্য নকরিম। সেলিম, মোক সম্ভালি কথা কবি, নহলে কি করবি কি করবি, মারিবি হ্যাঁ মারিবি, খা আছে সেলিম। অমন, তো ভিতরে যা। কিন্তু আব্বা, তোক মই ভিতরে যাবলে কইছো না? নাই, তুমি একো ভুল করা নাই, তুমি ইনসানিয়তের খাতিরত কইছা, আর আর কালৈকো ভয় করিব না লাগে। শুনিলে কাজী সাহেব, আমি ইয়াত থাকার কোনো ভেলু নাই, আলোচনা করিও লাভ নাই, রাইজক নামানে এইখন ঘরে। রাইজর কথা কোনোদিনে নামানাকে থাকা নাই, মাথো মিশা সম্পর্ক এটাত রাইজক জড়িত করাই গুণাহত পেলালা, সেটো পরিস্থিতিত পড়ি হয়েছে। তেনেকৈ দায় সারিব নোৱাৰিব, আপুনি মেল হব লাগিব, ঘটনাটো সরু নহয়, সিখন গাঁৱৰ সৈতে কাজিয়া শেষ হওয়ার কেইদিন হয়েছে, এতিয়া যেতিয়া আকৌ সিখন গাঁৱৰ মানুহে এই কথাটো গম পাব তেতিয়া আকৌ ৰণ আৰম্ভ। তুৰেণহঁতৰ ওচৰত সৰু হৈ কথাটো কাকো নকবলৈ কৈছো, কিমান দিনলৈ মনে মনে থাকিব, সেইকাৰণে কাইলৈ আগবেলা মসজিদতে মেলখন হ'ব, আপুনি মসজিদকো লৈ আহিব, তাতে সিদ্ধান্ত কৰা হ'ব আপোনাৰ ঘৰখনক কি কৰা হ'ব। এতিয়া যাওঁ। ঐ, এই ছোৱালীজনী আহি আছে, ঐ মাল বে, মজা মাল, এ খাতৰা মাল দেখোন বে, পান বস্তু বে, নাভাবো আৰু কাৰো কথা, নিজৰ মতে জীয়াই থাকিম, যিয়ে মোক বিশ্বাস কৰে, মোৰ ভাল পোৱা বেয়া পোৱাৰ কথা চিন্তা কৰে তেওঁলোকৰ কথাই ভাবিম। আঁতৰ হ, চ নাতৰিলে মাৰিবা নেকি, আঁতৰ হ। কি বুলি ভাবিছ মোক, অকলে পাই দুৰ্বল বুলি ভাবিছ, হা দুৰ্বল বুলি ভাবিছ, জোকাবি আৰু জোকাবি, মজা পাইছ ন, হা মজা লাগে তহঁতক আৰু মজা লাগে, আ কি করব এটা, মই করব বলে একোই করব নোৱাৰো, রাইজে সিদ্ধান্ত লব। কি সিদ্ধান্ত নেজানো, হয়তো রাইজৰ লগত সম্পর্ক শেষ করব লাগিব, নহলে জরিমনা ভরি আঁঠু লব লাগিব। তুমি আঁঠু লব নালাগা আব্বা, মনে মনে থাক, যি হয়েছে তোর কারণে হয়েছে, কেবল তোর কারণে। আপনি এটা কেউ তেনে কৈছে, কবলে বাধ্য হয়েছে আর দুঃখী আমিও, কি করা ভুল কাম এটাক আমি জোর জবরদস্তি ঢাকি রাখার চেষ্টা করল, পরিস্থিতি কি হবে বলে জানিও মই কিয় এই ভুলটো করে পেলালো। আপনি অকন শান্ত হকসন, সকল ঠিক হয়ে যাব। একো ঠিক নহয় আৰু একোই ঠিক নহয়। সিহঁতে বেলেগৰ ছোৱালীজনীৰ লগত সম্পৰ্ক কৰাটো গুণাহ নহয়, আমি ঘৰে চৰাই জ্বলাই দিম বুলি কোৱাটোহে গুণাহ। অঁ তো কাইছা, আপোনালোকৰ কথাৰ ওপৰত মান পাতিছোঁ, বেয়া নাপাব, কিন্তু আমাৰ গাঁৱত কথাষাৰ জনাজনী হ'লে বহুত হুলস্থুল হৈ যাব, আমিও কিন্তু কণ্ট্ৰল কৰিব নোৱাৰিম। কি কৰিবি আ, কি কৰিবি, দম নেদেখুৱাবি। কি ক'লি, হ্যাঁ
নাকান্দিবা কাবেরী, কান্দি একো লাভ নাই, যি হল হল, এতিয়ার উপায় নাই। ধরে লওয়া যাজন আমার ঘর কোনোদিন নাছিল, মোর জীবন তো নাই বলিয়ে ধরে লওয়া। কি কইছে আপনি? যে অকলে জিয়াই থাকবলে চেষ্টা করা নাই, সে শান্তি কতো নাপায়। সম্পর্ক এইবর সব ক্ষণস্থায়ী, সম্পর্কক লই ইমান নাভাবিবা। তাই আমার ছোৱালী আছিল, থাকক যতে থাকে, যেনেকে থাকে শান্তিত থাকক, নমরাকৈ থাকক। দেখিলে কাজী সাহেব, ইয়াদিন খুড়াই রাইজর কথা কোনো গুরুত্বই নিদিলে, মেলালৈ কোন আহিল? এনেকুৱাতে ঘরে ছড়ে জ্বলাই দিবলৈ মন যায়। জেলিম, এইবিলাক কথা ভাবাটো গুণা। ও, সিহঁতে বেলেগৰ ছোৱালীজনীৰ লগত সম্পৰ্ক কৰাটো গুণাহ নহয়, আমি ঘরে ছড়ে জ্বলাই দিম বুলি কোৱাটোহে গুণাহ। অ তো কাজী সাহেব, আপোনালোকৰ কথাৰ ওপৰত মান পাতিছো, বেয়া নাপাব। কিন্তু আমাৰ গাঁৱত কথাষাৰ জনাজনী হলে বহুত হুলস্থুল হৈ যাব, আমিও কিন্তু কণ্ট্ৰল কৰিব নোৱাৰিম। কি কৰিবি আ, কি কৰিবি? দম নেদেখুৱাবি। কি কলি? ডমৰ কথালৈ আহিলে যেতিয়া আৰু ভাবিবলৈ নাই। ঐ আহ। জেং নেপাহক বুলি ইমান সময় মনে মনে আছিলোঁ, কিন্তু এতিয়া ঐ বল আহ। ৰচোন, এনেকৈ খং কৰিলে সমস্যাৰ সমাধান নহ'ব নহয়। আৰু এইবোৰ গৰমা গৰমী বাদ দে, আমি আছো নহয়, আমি সবে মিলি ইয়াৰ দিনৰ ঘৰখনক শাস্তি দিমতো। আলবত, কি শাস্তি দিব কাজী চাহাব? মেললৈকে নাহিল দেখোন। আলবত, ঘৰত কিবা অসুবিধাও হ'ব পাৰে, ঘৰলৈকে যাওঁ বলক। অক কি কোনে? অ ঠিক আছে, কি হ'ল? ছোৱালীজনী ঘৰৰ পৰা খেদি পঠিয়ালে বোলে। বাদ দিয়াহে ইহঁতৰ কথা, ইহঁতে এটা সৰু কথাক লৈ কৰা কাজিয়াখনৰ কাৰণে তাইৰ জীৱনটো শেষ হৈ গ'ল। ইয়াদিনকাৰ ঘৰখনে একমাত্ৰ মানৱতাৰ খাতিৰত তাইক ঠাই দিব লগা হৈছিল, কাৰণ তেতিয়া এজনী হিন্দু ছোৱালী ঘৰত ঠাই দিয়া বুলি জনা হ'লে এৰু তহঁতৰ জানো ছোৱালীজনী অনিষ্ট নকৰিলিহেঁতেন। মোৰ গুণাহ মাফ কৰিব পৰা নহয় বুলি মই জানো, তথাপিও ইমান দিন আপোনালোকৰ মাজত এজন হৈ আছিলোঁ বাবেই মোক আৰু মোৰ পৰিয়ালটোক মাফ কৰি দিয়ক। এনেকৈ মাফ কৰি দিব নোৱাৰি চেলিম, আৰে হকটো কমেই ন। মনে মনে থাকিবলৈ কৈছোঁ, মনে মনে বহি থাক। মাফ কৰিবলৈ আমি কোন? আপুনি আল্লাহৰ ওচৰত গুণাহ কৰিছে, পাক সম্পৰ্ক এটাক, পৰম্পৰা এটাক আপুনি ফাকিৰে ৰক্ষা কৰিবলৈ গ'ল কিয়? ৰব ৰব ৰব, কোনে কি কয় সেইবোৰ মই নাজানো, মই কিন্তু মাফ কৰা পক্ষত নাই। হানিফ, আপুনি এতিয়া কি কয়? শুনক কাজী চাহাব, দুখীয়ে শাস্তি পাবই লাগিব, কিন্তু এইবিলাক সব আপোনালোকৰ মিলি ভকত। এই কি কলি? মিলি ভকত? আমি মিলি ভকত নহয়, এইবিলাক সকলো তহঁতৰ কাজিয়াৰ ফল। এই তহঁতৰ সেই কাজিয়াখনৰ কাৰণে ছোৱালীজনীৰ ঘৰখন ধ্বংস হৈ গ'ল, শেষ হৈ গ'ল। আৰে ছোৱালীজনীক উলিয়াই দিয়া বুলি কোৱা নাই জানো?
তাই ইয়াত কি দুখ আছিল বাৰু হা তাইতো বান্ধৱীৰ বিয়াহে খাবলৈ আহিছে এতিয়া মানে গোটেই ভুল আমালে ঠেলিছে তাই কমল বল বল যাবলৈ দিয়া বাদ দিয়াহে ইহঁতৰ কথা ইহঁতে এটা সৰু কথাক লৈ কৰা কাজিয়াখনৰ কাৰণে তাইৰ জীৱনটো শেষ হৈ গ'ল ইয়াদিনকাৰ ঘৰখনে একমাত্ৰ মানৱতাৰ খাতিৰত তাইক ঠাই দিব লগা হৈছিল কাৰণ তেতিয়া এজনী হিন্দু ছোৱালী ঘৰত ঠাই দিয়া বুলি জনা হ'লে এৰু তহঁতৰ জানো ছোৱালীজনী অনিষ্ট নকৰিলিহেঁতেন এইটো বাৰু বুজিলোঁ কিন্তু ল'ৰা ছোৱালী হাল এয়া নাপাব পাইছা এই ক্ষেত্ৰত আপোনাৰো অকণমান ভুল আছে আপুনি ছোৱালীজনী ঘৰলৈ অনা বুলি গম পায়েই দৌৰা দৌৰিকে নিয়মৰ ব্যৱস্থা কিয় কৰিছে হে সেই সময়ত পৰিস্থিতিটো বেলেগ আছিল আমিও পৰিস্থিতিত পৰিয়ে কাজী চাহাব ধৰ্ম কৰিবলৈ এতিয়াও মন আছে যদি তোৰ ফালে এটা তুলসীৰ ভেটি নিজাকৈ সাজি ল ঐ গোসাঁই ঘৰত নোসোমাবি বুলি তোক কি আকৌ বেলেগকৈ ক'ব লাগিব নেকি